লঙ্কার ফল পচা রোগ। বর্তমানে লঙ্কা চাষের ক্ষেত্রে লঙ্কার এই ফল পচা রোগ খুবই ক্ষতিকর রোগ। এই রোগ যদি জমিতে একবার লাগে তাহলে কি হয়, ছোট ছোট কচি লঙ্কাগুলো তো পচেই, তার সাথে সাথে বড় এইরকম লঙ্কাগুলোও পচে যায়। ছোট অবস্থায় লঙ্কাগুলো যদি পচে যায় তাহলে কি হয়, লঙ্কার ফলন অনেক কমে যায়, এর ফলে আমাদের মুনাফা অনেক কমে যায়। বড় লঙ্কাগুলো পচে গেলে আবার আরও ক্ষতি। ছোট লঙ্কাগুলো পচে গেলে আমাদের কি হয়, লঙ্কার ফলন কমে যায়, যার ফলে আমাদের মুনাফা কমে যায়। কিন্তু বড় এরকম বাছাই করা পাকা লঙ্কাগুলো যদি পচে যায় তাহলে আবার আরও ক্ষতি। তার কারণ হলো বাছাই করা এইরকম পাকা লঙ্কাগুলো থেকেই আমরা কি করি, বীজ সংগ্রহ করি এবং পরের বছর চারা করি এবং চাষ করি। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব খুব কম খরচে কী ওষুধ প্রয়োগ করে আপনারা এইরকম লঙ্কার ফল পচা রোগকে একেবারে দমন করে ফেলতে পারবেন। নমস্কার বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো খুব সহজে এবং খুব অল্প খরচে কীভাবে আপনারা লঙ্কার ফল পচা রোগের মতো মারাত্মক রোগকে একেবারে দমন করে ফেলতে পারবেন। প্রকৃত অর্থে লঙ্কার ফল পচা রোগ কিন্তু খুবই ক্ষতিকর রোগ। এই রোগ যদি লঙ্কা গাছে একবার ধরে তাহলে কি হয়, কচি কচি ছোট লঙ্কা সমস্ত পচে যায়, যার ফলে ফলন একেবারে হয় না। আর এই রোগ যদি পরবর্তীকালে ব্যাপক আকার ধারণ করে তখন কি হয়, লঙ্কার ফুল ফল লঙ্কা গাছ একেবারে পচে যায়, তখন লঙ্কা গাছটাকে বাঁচানোই মুশকিল হয়ে যায়। কিন্তু আপনারা যদি লঙ্কার ফল পচা রোগ দেখা মাত্রই পরিচর্যা করতে শুরু করে দেন তাহলে এই রোগটাকে দমন করা কোনো ব্যাপার নয়। এখন আমি আপনাদেরকে বলে দেবো লঙ্কার ফল পচা রোগকে আপনারা খুব সহজে কীভাবে দমন করে ফেলতে পারবেন। এবং আমার লঙ্কা গাছে যখন ফল পচা রোগের আক্রমণ হয় আমি এই ওষুধটাই দিয়েছি আর খুব সুন্দর কাজ হয়েছে, একবার প্রয়োগ করেছি তাতেই লঙ্কার ফল পচা রোগ একেবারে রুখে গেছে। লঙ্কা গাছগুলো কী সুন্দর হয়েছে, লঙ্কা গাছের পাতায় কোনো রোগ হয়নি, না হয়েছে ডাল পচা, না হয়েছে ছাল পচা, না হয়েছে পাতা পচা। এত ভালো লঙ্কা গাছ হওয়ার সত্ত্বেও কিন্তু আমার কয়েকটা লঙ্কা গাছে লঙ্কার ফল পচা রোগ হয়েছিল। লঙ্কা গাছে ফল পচা রোগ দেখা মাত্রই আমি ওষুধ দিয়েছি এবং সেই রোগ ছেড়ে গেছে। এটা হলো বুলেট লঙ্কা, দেখুন লঙ্কা গাছটাতে কী সুন্দর লঙ্কা হয়েছে। আর লঙ্কায় ফল পচা রোগের আক্রমণ হয়েছিল, আমি লঙ্কা গাছে ফল পচা রোগ দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ওষুধ প্রয়োগ করেছি আর ওষুধটা কাজও হয়ে গেছে। যা হয়েছিল প্রথমেই হয়েছিল, ওষুধ দেওয়া মাত্রই ওষুধটা কাজ হয়ে গেছে, নতুন করে আর কোনো লঙ্কায় এই রোগটা ধরেনি। এই গাছটাতেও দেখুন নতুন করে কোনো লঙ্কায় আর ফল পচা রোগের আক্রমণ হয়নি। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী ওষুধ দিয়ে আপনারা আপনাদের লঙ্কা গাছের ফল পচা রোগের মতো মারাত্মক রোগকে একেবারে দমন করে ফেলতে পারবেন। কন্টাপ প্লাস হেক্সাকোনাজল 5% SC, এই ফাঙ্গিসাইডটাই আপনাদেরকে দিতে হবে লঙ্কার ফল পচা রোগ দমন করার জন্য। এই কন্টাপ প্লাস বা হেক্সাকোনাজল 5% SC এই ওষুধ আপনারা দেবেন 15 লিটার জলে মাত্র 10 ml করে। এবং এর সাথে আপনাদেরকে দিতে হবে অপর একটা ফাঙ্গিসাইড, সেটা হলো ম্যানকোজেব 75% WP। এই ম্যানকোজেব আপনারা দেবেন 15 লিটার জলে মাত্র 20 গ্রাম করে। এই দুটো ওষুধ একসাথে মিশিয়ে আপনাদেরকে লঙ্কা গাছে স্প্রে করতে হবে, তাহলেই দেখবেন লঙ্কার ফল পচা রোগ একেবারে দমন হয়ে যাবে। এই ওষুধ দুটো একবার স্প্রে করা মাত্রই লঙ্কা গাছের ফল পচা রোগ একেবারে দমন হয়ে যাবে। কিন্তু আপনারা কী করবেন, 7 দিন পর আবার একবার আপনাদের লঙ্কা গাছে এই ওষুধটা দিয়ে দেবেন, তাহলে কী হবে, নতুন করে আর লঙ্কা গাছে ফল পচা রোগের আক্রমণ হবে না। এ ব্যাপারে আমি একটা কথা বলিনি, আপনাদের মনে হতেই পারে এর মাত্রাগুলো যে বললাম এই মাত্রাগুলো আপনাদের কম মনে হতে পারে, কেননা আপনারা অনেকেই জানেন এই হেক্সাকোনাজল বা কন্টাপ্লাসের মাত্রা হলো 15 লিটার জলে 20-25 ml, আবার ম্যানকোজেবের মাত্রা হলো 15 লিটার জলে 30-35 গ্রাম। কিন্তু লঙ্কার ফল পচা রোগের ক্ষেত্রে মাত্রা এত কম কেন? হ্যাঁ বন্ধু, লঙ্কার ফল পচা রোগ দমন করার ক্ষেত্রে এটাই সঠিক মাত্রা। এই দুটো ওষুধ যখন আপনারা একসাথে দেবেন তখন এর থেকে বেশি মাত্রা আপনারা কখনোই প্রয়োগ করবেন না। কন্টাপ প্লাস বেশি মাত্রায় প্রয়োগ করলে কী হবে, লঙ্কা গাছের পাতা কুঁকড়ে গিয়ে ছোট হয়ে যাবে। আবার ম্যানকোজেব যদি বেশি মাত্রায় প্রয়োগ করা হয় তাহলে কী হবে, লঙ্কা গাছের পাতার উপরে একটা আস্তরণ পড়ে যাবে, লঙ্কা গাছের পাতা শালক সংশ্লেষ প্রক্রিয়া করে খাদ্য তৈরি করতে পারবে না, যার ফলে কী হবে, লঙ্কা গাছটা একেবারে রুগ্ন হয়ে যাবে। তাই আপনারা যখনই আপনাদের লঙ্কা গাছে হেক্সাকোনাজল বা ম্যানকোজেব দেবেন কখনোই বেশি মাত্রায় প্রয়োগ করার চেষ্টা করবেন না। বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে খুব সহজে লঙ্কার ফল পচা রোগের মতো মারাত্মক রোগকে দমন করে ফেলতে পারবেন সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।